1984 সালের 28 ফেব্রুয়ারি দুটি সংসদীয় আসন নিয়ে গঠিত বরগুনা জেলা। গত 14.5 বছর ক্ষমতায় থাকা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডে পাল্টায় বরগুনা জেলার চিত্র। সবকিছুতে লেগেছে উন্নয়নের ছোঁয়া। উপকূলে বসবাসরত মানুষের জীবনমানের কতটা উন্নতি ঘটাতে পেরেছে আওয়ামী লীগ সরকার, তাই জানাবো আজ। সাগর উপকূলে 1939.39 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ এই জেলার নাম বরগুনা। প্রায় 9 লক্ষ বিভিন্ন পেশার মানুষের বসবাস এই জেলায়। বরগুনায় বয়ে চলা কালো পিচ ঠেলা এই সড়ক জানান দিচ্ছে কতটা উন্নয়ন হয়েছে বরগুনা জেলায়। 70 কিলোমিটার সড়কটি নির্মাণের ফলে যেখানে ভাঙ্গাচোরা খানাখন্দ মারিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো, সেখানে যত দূর চোখ যায় শুধু পাকা সড়ক। সড়ক নির্মাণের সাথে সাথে পাল্টে গেছে মানুষের যাতায়াতের ভোগান্তির চিত্র। আধুনিক বাস টার্মিনাল হওয়ায় দিনরাত সবসময় যানবাহন চলাচল করায় মানুষের চলাচলে তৈরি হচ্ছে না কোনো প্রতিবন্ধকতা। বরগুনাবাসীকে বিদ্যুৎ বিভ্রান্তি থেকে মুক্তির জন্য নির্মাণ করা হয়েছে গ্রিড সাবস্টেশন ও কয়লাচালিত তাপ বিদ্যুৎ কেন্দ্র। সবার ঘরে ঘরে পৌঁছেছে বিদ্যুৎ। বিদ্যুতের সেই আলোয় আলোকিত সাধারণ মানুষ। বিদ্যুৎ থাকায় মানুষের জীবনমানের ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কৃষিতে উন্নয়নের লক্ষ্যে ও কৃষকের খরচ কমাতে ভর্তুকিতে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সার ও বীজ, যাতে কম খরচে অধিক ফসল উৎপাদন করতে পারছে কৃষক, যার ফলে গ্রাম থেকে কমছে বেকারত্বের হার। বরগুনায় এসেছে স্বাস্থ্যখাতে উন্নতি। বরগুনাতে তৈরি করা হয়েছে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল ও তার পাশাপাশি গ্রামগুলোতে চালু হয়েছে কমিউনিটি ক্লিনিক, যেখানে গ্রামের সহজ সরল মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছে, যার ফলে ঢাকা ও বরগুনা মেডিকেল কলেজে দৌড়াতে হচ্ছে না। স্বল্প খরচে স্বাস্থ্যসেবা পাচ্ছে বরগুনা অধ্যুষিত এই জেলার মানুষ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে নতুন নতুন ভবন। ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকারের পক্ষ থেকে বছরের শুরুতে বিনামূল্যে দেওয়া হচ্ছে নতুন বই, উপবৃত্তি সহ বিভিন্ন কার্যক্রম। গ্রামের স্কুল কলেজে আইসিটি সেন্টার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ বিভিন্ন উদ্যোগের কারণে শহরের শিক্ষার্থীদের চেয়ে কোনোভাবে পিছিয়ে নেই গ্রামের শিক্ষার্থীরা। ইতোমধ্যে বরগুনায় তৈরি হয়েছে 4টি আধুনিক উপজেলা প্রশাসন ভবন ও 1টি মডেল পৌরসভা ভবন। গৃহহীন মানুষের জন্য সরকারের পক্ষ থেকে গৃহ নির্মাণ, বয়স্ক ও বিধবা ভাতা কার্ড বৃদ্ধি করাকে সরকারের অভূতপূর্ব উন্নয়ন মনে করছে সাধারণ মানুষ। যুব সমাজের কারিগরি দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নির্মাণ করা হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও আঞ্চলিক পাসপোর্ট অফিস। শিশুদের জ্ঞান অর্জন ও বিনোদনের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে দেশের সর্বপ্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। সরকারের এই ধারাবাহিক উন্নয়নকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। এখনও চলছে উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের কাজ। সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার দিনে প্রায় 10 থেকে 15 বছর ভালোই উন্নয়ন হয়েছে। স্কুল কলেজ রাস্তাঘাট বা আমাদের রাস্তাঘাট, আমিও গাড়ি চালাই, আমাদের রাস্তাঘাটের খুব উন্নত হয়েছে। আপনি যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আশা করি আছে উন্নয়ন ভালো হইবে বা আমরাও আছে ভালো করতে পারবো। এই সরকারের আমলে সমস্ত উন্নয়ন দেখা গেছে। আমাদের এই বরগুনা জেলায় একটি অবহেলিত এলাকা, দক্ষিণ অঞ্চল অবহেলিত এলাকা। এটা 1984 সালে প্রথম জেলা হয়। তার আগে 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এই বরগুনাতে কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি। সেটা 2008 সাল থেকে এ যাবৎ আমাদের এই বরগুনাতে যে সমস্ত রাস্তাঘাট, পুর, সাঁকো ইত্যাদি অনেক কিছু উন্নয়ন হয়েছে। শিক্ষা ব্যবস্থা, ডাক বিভাগ, অফিস, আদালত, বিভিন্নভাবে বিভিন্ন ভবন এবং যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হয়েছে, এখানে রাস্তাঘাট, পুল, সেতু, বিদ্যুতের 100% বিদ্যুতায়ন, যেখানে বর্তমানে এখন আর লোডশেডিং হচ্ছে না।